বৈশাখের প্রথম দিকেই প্রচণ্ড গরমে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একেবারে তীব্র দাবদাহের মধ্যে রয়েছে। বেলা একটু গড়ালেই রাস্তাঘাট থেকে মানুষজন প্রায় উদাহ হয়ে যাচ্ছেন প্রচণ্ড গরমে এবং রৌদ্রের তীব্র তেজে। বেলা বাড়লেই মানুষজন বাইরে খুব একটা বের হচ্ছেন না। প্রশাসনের পক্ষ থেকে এই দাবদাহ নিয়ে সকলকে সতর্কও করা হচ্ছে। সাধারণ মানুষকে তো বলব স্বাস্থ্যবিধি মেনে চলতে, রোদে বেরোলে গা ঢাকা পোশাক পরা, ছাতা ব্যবহার করা, সঙ্গে জল রাখা, আর একটু ভালো হয় যদি সঙ্গে ওআরএস মেশানো জল রাখতে পারে। খুব বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ রোদে না বেরোনোর জন্যই আমি অনুরোধ করব। আর তারপরেও যদি কোনো কারণে সানস্ট্রোক বা অসুস্থতা আসে তাহলে অতি দ্রুত হসপিটালে বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব। দুপুরের পর মানুষজন বাইরে খুব একটা বের হচ্ছেন না, হাতে গোনা কয়েকজন বের হচ্ছেন। তারা বিভিন্ন রকম ঠান্ডা পানীয় জলের দোকান, লস্যি দোকান সহ একাধিক দোকানে ভিড় করছে। অন্যান্য দোকানগুলিতে ক্রেতা প্রায় নেই বললেই চলে, ফলে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে সেই দোকানগুলি। চলুন শুনে নেই যে এই গরমের মধ্যেও বাইরে বের হওয়া এক সাধারণ মানুষ তিনি ঠিক কী বলছেন, এবং এরপরেই এক বিক্রেতা তিনি ঠিক কি বলছেন। প্রচণ্ড দাবদাহ এবং প্রচণ্ড কষ্টের মধ্যে বেরোতে হচ্ছে। আমাদের তো সাময়িক কাজ ছিল, তবু আমাদের কাজের মধ্যে যেতে হচ্ছে, একেবারে না বেরোনোটাই উচিত। বারবার বিডিও অফিস থেকে এবং আমাদের প্রশাসন থেকে সতর্ক করছে, কিন্তু তবু কি করব, পরিস্থিতি অনুযায়ী আসতে হচ্ছে। জলটল নিয়ে বার হয়েছে? হ্যাঁ, জলের বোতল সঙ্গে তো অবশ্যই রাখতে হচ্ছে। না, সকালে যদি হয়েছিল এবার একটু কম হচ্ছে, কারণ প্রচণ্ড রোদেতে এখন আসছে না। দুপুরের পর বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষজন গাছের তলায় আশ্রয় নিচ্ছেন, এছাড়াও ছাতা এবং জলের বোতল হাতে সাধারণ মানুষজন বাইরে বের হচ্ছেন। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পানীয় জলের সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে, আর সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পানীয় জলের সংকট যাতে না দেখা দেয় সেজন্য বাইরে থেকে পানীয় জলের গাড়ি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কাছাকাছি নিয়ে আসা হয়েছে, সেগুলিকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে তীব্র দাবদাহে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। স্থানীয় মানুষজন দুপুরে খুব একটা বাইরে বেরোচ্ছে না, নেহাত কাজের প্রয়োজনে তারা বাইরে বের হচ্ছেন। এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সতর্কীকরণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানীয় জলের গাড়ি, যে গরমের সময় পানীয় জলের বিভিন্ন সংকট সৃষ্টি হয়, তার জন্য পানীয় জলের মানে গাড়িও এখানে রাখা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সেগুলিকে ব্যবহার করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিক, রিপোর্ট, নিউজ18 লোকাল।